নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনি দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আজ আমার আলোচনার বিষয় হস্তরেখায় শুভ সংকেত থাকলে সেই শুভ সংকেতের শুভ ফল আপনি কতটা পরিমাণে পাবেন এবং কোন সময়ে পাবেন। ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই ভিডিওর মাধ্যমে হাজার হাজার মানুষের প্রশ্নের উত্তর দেওয়াও সম্ভব হবে বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কী ধরনের প্রশ্ন? অনেক মানুষেরই প্রশ্ন রয়েছে, পরিষ্কার রবি রেখা রয়েছে কিন্তু চাকরি পাচ্ছি না। দ্বিতীয়ত, অনেক মানুষের হাতেই পরিষ্কার বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন রয়েছে কিন্তু সেই অর্থে তারা বৃহস্পতির শুভ প্রভাব পাচ্ছে না। আবার অনেক সময় অনেক মানুষের হাতে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের সলোমন বন্ধনী দেখতে পাওয়া যায় কিন্তু তাদের জীবনে সেই অর্থে এর সুপ্রভাব নেই। আবার বেশ কিছু মানুষ আমাকে বলেন, পরিষ্কার এবং স্পষ্ট ভাগ্য রেখা থাকা সত্ত্বেও সেই অর্থে ভাগ্যের সহায়তা কেন পাচ্ছি না। তাহলে আপনিও যদি আপনার হাত থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেন, তাহলে আপনিও আপনার হাতের মধ্যে বেশ কিছু শুভ সংকেত দেখতে পাবেন। তাহলে এই শুভ সংকেতগুলি কোন পরিস্থিতিতে অ্যাক্টিভেট হয় বা সেই শুভ সংকেতগুলি থাকার জন্য কোন সময়ে আপনি কতটা ফল পাবেন, মূলত এই বিষয়টি এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব। তবে যেহেতু বিষয়টি অত্যন্ত গভীর এবং বিষয়টিকে বোঝার জন্য একাধিকবার আপনাকে দেখতে হবে ভিডিওটি, তাহলেই কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে কোন রেখা কোন কোন কাজ বা কোন কোন গ্রহ পর্ব দ্বারা চালিত হয়। যেমন ধরুন, করতলে প্রধান রেখা একটি হচ্ছে আয়ু রেখা। এখন আয়ু রেখা আপনার কতটা স্ট্রং সেটা কিন্তু ডিপেন্ড করে অনেকটাই বৃহস্পতির আঙুল এবং বৃহস্পতির পর্বের উপর। কারণ বৃহস্পতির আঙুলের দ্বারাই লাইফ কারেন্ট আমাদের শরীরের মধ্যে প্রথমে আয়ুরেখায় প্রবেশ করে, তারপর এটি সারা শরীরের মধ্যে ছড়িয়ে যায়। সুতরাং আপনার যদি বৃহস্পতির পর্বটি শুভভাবে রয়েছে এবং বৃহস্পতির আঙুল, বিশেষ করে বৃহস্পতির আঙুলের যে তিনটি পর্ব রয়েছে, এই তিনটি পর্ব শুভভাবে থাকে, তাহলে অন্তত আপনার শারীরিক প্রবলেম আসার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। হয়তো কিছু রোগ ব্যাধি আসতে পারে কিন্তু আপনার মধ্যে পজিটিভ ভাইব্রেশন বেশি থাকার জন্য আপনার শরীর অনেক বেশি স্ট্রং থাকবে, একথা নির্দ্বিধায় বলা যায়। তবে আয়ুরেখা থেকে যেহেতু মৃত্যুর বিচার করা হয়, আর এই মৃত্যুর বিচার করার জন্যে আমাদেরকে দেখতে হয় শনির ক্ষেত্র এবং শনির আঙুলকে। যখন আপনি আয়ুরেখায় মৃত্যুর বিচার করবেন, তখন কিন্তু শনির আঙুল এবং শনির ক্ষেত্রকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। শুধুমাত্র আয়ু রেখা দেখেই মৃত্যুর বিচার করা যাবে না, কারণ অনেকের হাতেই আয়ুরেখা ঠিক এই জায়গা থেকে শুরু হয়ে একদম মণিবন্ধ পর্যন্ত চলে এসছে। কিন্তু এইরূপ প্রচুর মানুষকে দেখেছি যারা হয়তো 50, 60 বা 40 বছর বয়সেই যাদের মৃত্যু হয়েছে। সুতরাং আয়ুরেখা ছোট বা আয়ুরেখা বড়, এটা থেকে কিন্তু মৃত্যুর সঠিক বিচার করা যায় না। মৃত্যুর জন্য আপনাকে খুব ভালোভাবে শনির ক্ষেত্রকে দেখতে হবে। এই জায়গায় কিছু না কিছু অশুভ সংকেত আপনি অবশ্যই দেখতে পাবেন। এছাড়াও ডান হাতের সাথে আপনাকে বাম হাতকেও একই রকমভাবে পর্যবেক্ষণ করতে হবে, তাহলেই কিন্তু সঠিক পরমায়ু কতটা সেটা বের করা সম্ভব। যদিও আপনি যতই নিখুঁত বিচার করুন না কেন, কিছু না কিছু ভুলভ্রান্তি এই জায়গায় হয়েই যায়, অন্তত আমার তো হয়ই। তাহলে আপনার জীবনী শক্তি এবং আপনার শারীরিক সক্ষমতা কতটা রয়েছে এটা ডিপেন্ড করছে আপনার আয়ুরেখার ওপর। এবারে আয়ুরেখা থেকেও অনেক সময়ে উন্নতিসূচক রেখা যদি থাকে, তাহলে কিন্তু সেটি কোন সময়ে উন্নতি হবে তার ইন্ডিকেট করে। যেমন এই হাতটিকে আপনারা দেখুন, এই হাতটিতে কিন্তু ঠিক এই জায়গায় আয়ুরেখার ওপর একটি অ্যাসেন্ডিং লাইন রয়েছে।
যে লাইনটিকে ঊর্ধ্বমুখী রেখা বলা হয় বা উন্নতি সূচক রেখা বলা হয়। তাহলে এই সময়সীমায় জাতকের অবশ্যই কিছু না কিছু আর্থিক উন্নতি নির্দেশ করছে। তাহলে আপনাকে জানতে হবে এই বয়স সীমাটা কত। যদি আপনি আয়ু রেখা থেকে বয়স বিচার করতে পারেন, সেক্ষেত্রে এই বয়সটি হচ্ছে আপনার 37 থেকে 38 বছর বয়স। তাহলে 37 থেকে 38 বছর বয়সে জাতকের জীবনে আর্থিক কিছু উন্নতি হবেই, এটি নির্দ্বিধায় বলা যায় আয়ু রেখায় এই ধরনের সংকেত থাকার জন্য। আবার যদি ধরুন আপনি আয়ু রেখায় এই ধরনের কোনো রেখা অর্থাৎ নিম্নগামী রেখা থাকে, সেটিও কোন বয়সে রয়েছে সেটি আপনাকে দেখতে হবে। যে বয়সে থাকবে সেই বয়সে কিছু না কিছু আর্থিক সমস্যা ইন্ডিকেট করবে এই ধরনের যদি নিম্নগামী রেখা থাকে। আবার যদি ধরুন আয়ু রেখাতে এই ধরনের কোনো রেখা থাকে অর্থাৎ নিম্ন মঙ্গল থেকে কোনো রেখা এইভাবে কেটে বেরিয়ে যায়, তাহলে কিন্তু এটি নির্দেশ করে আপনার শারীরিক কোনো দুর্বলতাকে। কিন্তু এই শারীরিক দুর্বলতা কোন বয়সে হবে সেটি আপনি অবশ্যই এই জায়গা থেকে জানতে পারবেন, কিন্তু এর প্রভাব আপনার জীবনে কতটা পড়বে এটি বোঝার জন্য আপনাকে বৃহস্পতির আঙুল, বৃহস্পতির পর্ব খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। যদি বৃহস্পতির পর্ব শুভভাবে থাকে, শনির পর্ব শুভভাবে থাকে, তাহলে এটি সামান্য কোনো শারীরিক সমস্যার ইন্ডিকেট করছে। আবার অনেক ক্ষেত্রেই যদি আপনার হাতে এই ধরনের একটি মার্শাল রেখা থাকে আর এই ধরনের কোনো রাহু রেখা কেটে বেরিয়ে যায়, তাহলে কিন্তু মার্শাল রেখার জন্য সেই অর্থে আপনার জীবনে কোনো রকম দুর্ঘটনা ঘটবে না, বা দুর্ঘটনা ঘটলেও তার তীব্রতা অনেকাংশে কম থাকবে। তাহলে এগুলিকে কিন্তু আপনাকে খুব সূক্ষ্মভাবে বিচার করে দেখতে হবে, তাহলেই কিন্তু সঠিক প্রেডিকশন করা সম্ভব হবে। আবার যদি আপনার আয়ু রেখায় ঠিক শুক্রের জায়গা থেকে, আপনারা জানেন এই জায়গাটি হচ্ছে শুক্রের জায়গা, শুক্রের জায়গা থেকে এই ধরনের কোনো রেখা বেরিয়ে যায় আড়াআড়ি, তাহলে কিন্তু সেটি নির্দেশ করে থাকে আপনার দাম্পত্য জীবনে কিছু অশুভ ঘটনা ঘটবে তার ইন্ডিকেট করে থাকে। আবার এটি প্রেমেও কিছুটা বাধা প্রদান করে থাকে যদি এই ধরনের ঘটনাগুলি ঘটে। তবে এখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু বয়স আপনাকে আয়ু রেখা থেকে দেখলে চলবে না, এখানে কিন্তু শুক্রের বলবত্তাকে দেখতে হবে কীরূপ আছে, সেই অনুযায়ী কোন সময়ে ঘটবে সেটা নির্ভর করছে। যদিও বিষয়টি অত্যন্ত কঠিন, কিন্তু আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করলে টাইমিং অফ ইভেন্ট এটি বুঝতে পারবেন। তবে এই জায়গাটির বিচার করার জন্য এখানে আপনার বিবাহ রেখা বা প্রণয় রেখাকেও ভালোভাবে দেখতে হবে। যদি এখানে একাধিক প্রণয় রেখা থাকে, তিনটি বা চারটি প্রণয় রেখা থাকে আর এই জায়গাতে কেটে বেরিয়ে যায়, সেটি অল্প বয়সে ইন্ডিকেট করছে যে আপনার প্রেমে কোনো ব্যাঘাত ঘটতে পারে, অথবা বিবাহ হয়ে থাকলে স্ত্রীর সাথে কোনো সমস্যা হতে পারে। কিন্তু যদি আবার আপনার এই জায়গাতেই আয়ু রেখা রয়েছে আর ঠিক এই জায়গাতে আপনার পরিষ্কার একটি ভাগ্য রেখা রয়েছে, আর শুক্রের কাছ থেকে কোনো রেখা আপনার আয়ু রেখা এবং ভাগ্য রেখা দুটো রেখাকেই কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বিবাহের পরই আপনার জীবনে কোনো সমস্যা আসতে পারে তারও ইন্ডিকেট করছে। কিন্তু এই সমস্যা আসবে না যদি আবার বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন তৈরি থাকে, তাহলে কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে বিবাহের পর কিছু সমস্যা, আর সমস্যাকে কাটিয়ে উঠে প্রবল উন্নতি যোগ যদি আপনার এই ধরনের তৈরি হয়, অর্থাৎ শুক্র ক্ষেত্র থেকে কোনো রেখা আয়ু রেখাকে কেটে এবং ভাগ্য রেখাকে কেটে চন্দ্রস্থানে চলে যায়, কিন্তু একই সাথে বৃহস্পতির ক্ষেত্রে স্টার চিহ্ন বা ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু এটি আপনার বিবাহের পর উন্নতিকেই ইন্ডিকেট করে থাকে। তাহলে এই ছোটো ছোটো রেখা বা ছোটো ছোটো সংকেতগুলিকে খুব ভালোভাবে দেখতে হবে, তাহলেই কিন্তু আপনার কোন রেখা কখন ফল দেবে সেটি নির্দ্বিধায় বোঝা সম্ভব বা বলে দেওয়া সম্ভব। আবার যদি আপনার আয়ু রেখার উপরে কোনো জায়গাতে ত্রিভুজ তৈরি হয়ে যায়, অর্থাৎ এই ধরনের, তাহলে এই ধরনের ত্রিভুজ তৈরি হলে সেটি কিন্তু প্রেম বিবাহকে ইন্ডিকেট করার সাথে সাথে
হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ্যও ইন্ডিকেট করে থাকে, যেমনটি কিন্তু এই খাতটিতেও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কোন বয়সে হবে সেটি ডিপেন্ড করছে আপনার ত্রিভুজটি কত নম্বর বা কত বছর বয়সে তৈরি হয়ে আছে তার উপর। সেটি যদি করতলের শুরুর দিকে থাকে, অর্থাৎ এই রূপ জায়গায় থাকে, তাহলে এটি প্রেম বিবাহকে নির্দেশ করছে না, কারণ এই সময়ে বিবাহ হবে না, কিন্তু খুব অল্প বয়সে আর্থিক লাভ এমনটা নির্দেশ করছে। কিন্তু এটি যদি শেষ দিকে থাকে, অর্থাৎ এই রূপ জায়গায় থাকে, তাহলে কিন্তু এটি প্রেম বিবাহ বা প্রেম বিবাহ না হলেও লটারি বা ওই জাতীয় কোনো জায়গা থেকে অর্থ লাভ এমনটা ইন্ডিকেট করে থাকে। তাহলে এই ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলিকেও আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলেই কিন্তু কোন ঘটনা কখন ঘটবে আর তার শুভ ফল আপনি কতটা পাবেন সেটি বুঝতে পারবেন। তাহলে আজ আমি আয়ু রেখার উপর বিভিন্ন সংকেত নিয়ে আলোচনা করলাম, পরের দিন আলোচনা করব রবি রেখায় কী ধরনের সংকেত থাকলে আপনি তার সুফল কতটা পাবেন এবং কখন পাবেন। তাহলে এই ছিল আজ আমার আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।